সোশ্যাল হিরোর দ্বিতীয় পর্বে সকল দর্শককে স্বাগত। প্রতি পর্বে আমরা কিছু মানুষকে তুলে ধরব যাদের সমাজের প্রতি অবদান অমূল্য। শুরু করছি এই নতুন পর্ব। সাধারণত প্রাইমারি স্কুল বলতে চোখের সামনে উঠে আসে নানান করুণ দৃশ্য যা আমাদের ব্যথিত করে, কিন্তু আজ আপনাদের এমন একটি স্কুলের কথা বলবো যা শুনলে আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে যাবে। না, কোনো ভিন দেশের নয়, ভিন রাজ্যেরও নয়, আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত অতি প্রত্যন্ত গ্রাম নওপুরিয়া। সালটা তখন 2001 সাল। গ্রামের প্রাইমারি স্কুলে যোগদান করেছিলেন বিশ্বজিৎ দত্ত মহাশয়। ছোট কুড়ে ঘরে যাত্রা শুরু করেছিলেন, স্বপ্ন ছিল অনেক। অসম্ভব মানসিক জোর, আত্মবিশ্বাসী, কর্মপ্রেমী, স্বচ্ছ মানসিকতা, সমাজ সংস্কারক, আদর্শ এক ব্যক্তির নাম বিশ্বজিৎ দত্ত। আজ যার নামের সাথে জড়িয়ে আছে গোটা বেলডাঙ্গা থানা তথা রাজ্য তথা দেশের অহংকার, দেশের ভালোবাসা। স্কুলে যোগদান করার পর পঠন পাঠন ছাড়াও শুরু করেন গ্রাম উন্নয়ন ও গ্রাম সংশোধনের কাজ, যেমন স্কুল ছুট দিয়ে স্কুল অভিমুখী করা, বাল্যবিবাহ রোধ, পণ প্রথা, মাদকাসক্তদের সঠিক দিশা দেওয়া, গ্রামকে কিভাবে স্বচ্ছ রাখা যায়, স্কুল রাস্তাঘাট নির্মাণের জন্য প্রশাসনিক দরবারে যোগাযোগ করা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তদান শিবিরে সক্রিয় অংশগ্রহণ, গরিবদের বস্ত্র বিতরণ, কোনো ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার জন্য অর্থের ব্যবস্থা ইত্যাদি আরো অনেক কিছু। স্কুলের উন্নয়নের জন্য প্রশাসনিক থেকে রাজনৈতিক স্তরে যাতায়াত, এমনকি স্কুলের উন্নয়নের জন্য হন্য হয়ে অনুদান সংগ্রহ করা, আবার ভাড়ারে টান পড়লে স্কুল উন্নয়নের জন্য নিজের সঞ্চয়ের পিএফ থেকে লোন নেওয়া, এসবই সম্ভব বিশ্বজিৎ দত্ত মহাশয়ের কাছে। বিদ্যালয়ের ছাদেই সবজির বাগান, মরুদ্যান, ভেষজ উদ্ভিদ, জলধর জলভরো প্রকল্পে মৎস্য চাষ, ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা সহ একাধিক নিত্য নতুন প্রকল্প যা রাজ্যের অনেক বিদ্যালয়কে অনুপ্রাণিত করেছে, আর সাজানো সবজি ও ফুলের বাগান, এছাড়াও স্কুলের বিভিন্ন জায়গায় জ্যামিতির নানা চিত্র, শিশুদের হাতের লেখা ও ছবি, জন্মদিন, নোটিশ বোর্ড, মনীষীদের ছবি সহ বাণী, একাধিক জিনিস আপনার চোখে পড়বে। এক কথায় মন ভালো করে দেওয়ার মতো এক পরিবেশ। অভিযোগ বাক্স, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রজেক্টর, পরিশ্রুত জল, মিড ডে মিলের সুন্দর ডাইনিং টেবিল, সাজানো অডিটোরিয়াম, মার্বেলের মেঝে, তিনটি ঘর, জলধর প্রকল্প, রবীন্দ্রনাথ, নজরুল মূর্তি, আমাদের মাননীয় রাষ্ট্রপতিগণ, প্রধানমন্ত্রীগণ ও মুখ্যমন্ত্রীদের পরিচয় পরপর পেয়ে যাবে। প্রায় 40টি মনীষী, কবি, সাহিত্যিক, বিপ্লবী, বিজ্ঞানীদের ছবি, বাল্যবিবাহ, শিশুশ্রম, মাদকাসক্তি, নারী পাচার, পণ প্রথা, কন্যাশ্রী, নির্মল অভিযান সহ নানা সামাজিক কাজে যুক্ত। এছাড়াও তিনি অনেক কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হল জলের অপচয় কিভাবে বন্ধ করা যায়, ভূগর্ভস্থ জল কিভাবে সংরক্ষণ করা যায়, বৃক্ষরোপণ, চক্ষুদানে উৎসাহিত করে তোলা, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি, ছাত্রছাত্রীদের জুতো প্রদান, জলের বোতল, হেলমেট, গাছ, পোস্টার, ব্যানার নিয়ে পদযাত্রা যাতে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা। আজ ব্যক্তিগত পুরস্কার বা নামের পিছনে না দৌড়ে স্কুলের জন্য এনেছেন শিশু মিত্র, নির্মল বিদ্যালয়, পশ্চিমবঙ্গের সেরা বিদ্যালয়, কেন্দ্র সরকার প্রদত্ত স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, আর আজ আনলেন যামিনী রায় পুরস্কার। আজ এই গ্রামকে, এই স্কুলকে তুলে ধরেছেন জেলা, রাজ্য তথা দেশের দরবারে। আজ এলাকাবাসীর কাছে ভগবান স্বরূপ সম্মানিত বিশ্বজিৎ বাবু। কুন্নিস জানাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটি অন্য মাত্রা পেয়েছে। আপনাদের সাফল্য কামনা করি। পরের পর্বে নিয়ে আসছি আরো একজন মানুষের গল্প যার সমাজ সেবা করার স্টাইল একদম অনবদ্য, বলতে পারেন ইউনিক। আজ এই পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।